আজ মহালয়া, তো সকলকেই জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আর এই মহালয়া থেকেই মনে হয় যেন পুজো এসে গেছে। তো সকালবেলা মানুষের তর্পণ দিয়ে শুরু, আর তারপর সারাদিনে আমরা কি করি, প্রথম কাজ করি হচ্ছে সকালে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করি। তো ঠাকুরের সিংহাসন দেখো আমি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আমরা যেভাবে সবাই পুজো দেয় সেইভাবে আমরা পুজো দিয়েছি। আর এদিকে আমি গোপালকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সাজিয়ে নিয়ে এবার দেখো ওদেরকে খেতে দিয়ে আমি আমার পুজো সম্পূর্ণ করলাম, কিন্তু দেখো কি অপূর্ব লাগছে। আর মহালয়ার সকাল সকাল পুজো হলে একটা আলাদাই অনুভূতি লাগে, কারণ সবাই ভোরবেলা উঠে যায়, উঠে আমরা মহালয়া শুনি, আর তার সাথে সাথে কি করতে হয় বলতো, ঠাকুরঘর পরিষ্কার করে ঠাকুরকে ফুল দিয়ে সাজালে একটা দারুণ আলাদা অনুভূতি লাগে। তো যাই হোক, আজকে নানুও এসছে, তো আমি ঠাকুরকে সকাল সকালই খেতে দিয়ে দিলাম, আর ঠাকুরকে দিয়েই আজকে আমার দিনটা শুরু করলাম। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রাণী, আমি তোমাদের সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 3:30, আর এখন আমরা একটু বেরোচ্ছি আজকে মহালয়া। তো সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। আর সকালবেলা তোমাদের দেখিয়েছি আমি ঠাকুর ঠাকুর পরিষ্কার করে পুজো করে নিয়েছি, আর এখন আমরা একটু বেরোবো, আমি আর আমার মেয়েই বেরোচ্ছি। তো সব কিছু দেখাবো, শেয়ার করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাব। আমার মেয়েও রেডি হয়ে গেছে ওইদিকে, তো আমরা দুজন এখন বেরো। এখন আসছি আমরা সল্ট লেকে। তো সল্ট লেকের এবি ব্লক দেখো সার্বজনীন পুজো কমিটি, এই যে এটা, তো এখানে আমরা এবার ঠাকুর দেখতেছি। এটাও কিন্তু বিশাল ঠাকুর হয়, তো এখন ফাঁকা আছে মহালয়ার দিন বলে, তো আমরা এটা দর্শন করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো। দেখো কী সুন্দর ভিতরে কারুকার্য, আর প্রতিমা তো অপূর্ব হয়েছে, অপূর্ব। তো চলো প্রতিমা দর্শনও তোমাদের করাচ্ছি, মানে এত সুন্দর প্রতিমা। আর এই হচ্ছে আমার আজকে মানে সমস্ত মানে আজকের দিনে প্রথম আমার প্রতিমা দর্শন। তো দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব। আর কাজগুলো দেখো কী সুন্দর নিখুঁত কাজ। আর এখনও কিন্তু দেখো আজকে থেকেই কিন্তু সবাই ঠাকুর দেখতে চলে এসছে। এবার এলাম আমরা মোহাম্মদ আলী পার্কে। তো মোহাম্মদ আলী পার্কের কিন্তু বিশ্বাস করো প্যান্ডেলও এখনও হয়নি, ইনকমপ্লিট রয়েছে।
আর ঠাকুরকে তো পুরোপুরি ঢেকে রেখেছে, কিন্তু আমি যে ভিডিওটা তুললাম সেটা কিন্তু আমি মানে ঢেকে রাখা জায়গা থেকে ফাঁক দিয়ে আমি এই ভিডিওটা তুলেছি, তাই জন্য পুরোপুরি দেখাতে পারছি না। তবে ঠাকুরের যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো এটা পুরো সীসার কাজ চারিদিকে, তো এখানকার কাজগুলো এইরকমই হচ্ছে আর বাইরে এখনও কাজ চলছে। তো আমি তোমাদের জন্য গিয়েই কিন্তু একা গিয়ে ভেতর থেকে ছবি তুলে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর রাস্তায় দেখো এখনও ঠাকুর সবাই নিয়ে যাচ্ছে, মহালয়া থেকেই শুরু। আর এখানে ফুচকা আছে, ফুচকা আমার মেয়ে খেতে এসছে। তো আমি যেহেতু ভিডিও করছি, আমি একটু ভিডিও করে আমিও কিন্তু ফুচকা খেতে জয়েন করেছি। এইটা ভেবো না যে ও খাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ ফুচকা এমন জিনিস যেটা লোক অন্তত মেয়েরা সামলাতে পারে না। তো এবার আমরা এ যাবো হচ্ছে, এটা হচ্ছে সন্ত স্কোয়ার মিত্রের ঠাকুর। তো সন্ত স্কোয়ারের ঠাকুরটা আটলি মানে এখনও অবধি কিন্তু প্যান্ডেল এটারও ইনকমপ্লিট, কিন্তু অসম্ভব যত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর ভেতরে কারুকার্য দেখো কী সুন্দর কাজ, আর এই কাজ এখনও কিন্তু এটা তৈরি হচ্ছে। নিচে দেখো সিমেন্ট বালি দিয়ে মানে ওরা কাজ করে যাচ্ছে, আর বাইরে দেখো প্যান্ডেলটা ঠিক এই রকম। আর ঠাকুরকে তোমরা দেখো কি অপূর্ব ঠাকুর, প্রতিমা দর্শন করলেই বুঝবে যে অসাধারণ হয়েছে। তো আমি এখানে পারলে আবার যদি পারি তো নিশ্চয়ই আবার আসবো, কারণ পুজোর সময় ঢাকের আওয়াজ সেটা এক অপূর্ব অনুভূতি। তো যাই হোক, পুজোর আগে মহালয়ার দিন আমি যে প্রতিমা দর্শন করেছি এর বিশাল ভাগ্যে আমার মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি, দেখে নাও। ঠাকুর দেখতে দেখতে আমরা প্রায় ক্লান্ত, তাই আমাদের হাঁটার আর ক্ষমতা নেই। আর কলকাতায় মানে রিক্সা মানে এই টানা রিক্সা, আর এই টানা রিক্সায় আমার এই প্রথম ওঠা। এর আগে আমি বহুবার টানা রিক্সা দেখেছি, কিন্তু উঠেছি আমি এই প্রথমবার। তো দেখো আমি আর আমার মেয়ে যাচ্ছি, ওর উঠতে প্রথম একটু ভয় লাগছিল তাই আমার হাতটা ভালো করে ধরে রেখেছে, বাট আমি ওঠার পর আমার আর অতটা ভয় লাগছে না। কিন্তু আমার একটাই ওদেরকে বললাম যে তোমরা এই পায়ে হেঁটে যে নিয়ে যাও, তোমাদের কষ্ট হয় না। তো বললো কি করবো, কলকাতার রিক্সা তো আমাদের ওই রিক্সা তো অ্যালাউ নেই, তাই আমাদের এইভাবেই চালাতে হচ্ছে। তো যাই হোক আমার খুব খারাপ লাগছিলো। তো এবার আমরা গন্তব্যের দিকে প্রায় পৌঁছেই গেছি। তো এটা হচ্ছে আমরা কলেজ স্কোয়ারে আসছি, আর উনি আমাদের এখানে মানে পৌঁছে দিলেন। আর আমার মানে কি বলবো, এই অভিজ্ঞতাটা আমার পুরোপুরি নতুন। তো এটা হচ্ছে কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেল। তো এই প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি, আর এখানকার যে মানে ক্লাবের সেক্রেটারি বলো, তো ওরা আমাদের এই ভেতরে অ্যালাউ করছে না, ফটো তুলতেও অ্যালাউ করছে না, এবং কোনো দিক দিয়ে এই ভেতরে ঢোকা এখন অ্যালাউ নেই। তো আমরা বাইরে এই সাইড দিয়ে লাইটিংটা দেখাচ্ছি আর যতটা পাচ্ছি মানে প্যান্ডেলটা দেখাচ্ছি, কারণ এখানে কোনো এই যে প্যান্ডেল এটুকুনি দেখে নাও, সাদা রঙের প্যান্ডেল করেছে, আর এখানে কিছু আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। তাই যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, কারণ এখানে ঠাকুর আমি দেখতে পাইনি, শুধু লাইটিংটা দেখতে পেয়েছি। তো আমি আর আমার মেয়ে আছি এবং ভীষণ ক্লান্ত হয়ে গেছি, সেই অনেকক্ষণ ধরে ঘুরছি, কারণ এরপর তো এই প্যান্ডেলগুলোতে এত ভিড় হবে তখন আর আমাদের মানে আরও কষ্ট হবে, আসতে পারবো কিনা জানি না। এতটা এসছি যখন পুরোটাই আমরা দেখে নিলাম, আর যতটুকু দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। কলেজ স্কোয়ারের সামনেই আছে মায়ের একটা মন্দির, তো দেখো অপূর্বভাবে সাজিয়েছে। যদিও মন্দিরের আশেপাশে লোকেরা বললো আর একটু রাতে আরও সুন্দর করে মাকে মালা দিয়ে সাজাবে, আর যদিও অমাবস্যা দেখে না মায়ের মুখ। এবার আমরা ফেরার পথে, তো আমরা এবার মানে ফিরছি, রাস্তাঘাটে দেখো আলোয় আলো, আর এখানে বসে আমরা বিরিয়ানি খেয়েছি। তো আমি পুরোটা আর দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তো ছোটো ভিডিওই করি। যাই হোক এবার আমরা ফিরছি, আর দেখো রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল, এখন যদিও গাড়ি চলছে কিন্তু অসম্ভব জ্যাম রাস্তায়। আর রাস্তায় বিভিন্ন জায়গায় লাইট দিয়ে দিয়েছে, আর এখানে শ্রীভূমির লাইট, এগুলো যেগুলো দেখছো এগুলো সব শ্রীভূমির লাইট। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই আমি এন্ড করছি। নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আবার তোমাদের সাথে দেখা হবে, যতক্ষণ টাটা।